আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করছি। এই মুহূর্তে যারা অনলাইনে অফলাইনে যেখানে আছেন, এর থেকে গুরুত্বপূর্ণ ভিডিও যুবক যুবতীদের জন্য আর নাই। বিষয়টা হচ্ছে, বিয়ের পর ছেলেরা শুকিয়ে যায়, মেয়েরা কেন মোটা হয়, এই বিষয়টা সম্পর্কে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলবো, অনেকেই ভাবেন যে আসলে বিয়ের পরে পুরুষরা বেশি খায়, কম খায়, নারীরা বেশি খায়, অথবা পুরুষের খাবারগুলো তারা খেয়ে ফেলে, ইত্যাদি ইত্যাদি অনেক কারণে অনেকের ধ্যান ধারণা এক এক রকম। এক একজন এক একটা মনে করে যে নারীরা মোটা হয়ে যাচ্ছে, ছেলেরা চিকন হয়ে যাচ্ছে, এর কারণ কি? বর্তমানে এই বিষয়টা আমি একটু শেষে বলে দিচ্ছি, তার আগে বলে দিচ্ছি, বর্তমানে নারীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানা থেকে, একবারে পৃথিবীর শুরু থেকে, নারীদেরকে হাদিসের মধ্যে ফিতনা বলা হয়েছে। তো ইসলাম হচ্ছে এমন এক ধর্ম, যে ধর্ম আগে নারীদেরকে, যখন নারীরা জন্মগ্রহণ করতো তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো, নারী জন্মগ্রহণ করা মানুষ খারাপ ভাবতো, কিন্তু আল্লাহ রাসূল ইসলামকে এনে নারী জন্মগ্রহণ করা প্রশংসার বিষয় বানাইয়া দিয়েছে, সুবহানাল্লাহ। এবং তখনই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছে, কারো যদি একটা কন্যা সন্তান থাকে, দুইটা থাকে, তিনটা থাকে, সে আমার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তানের বাবা হওয়া জান্নাতের মালিক হওয়ার মতো, এটা আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি আপনাদেরকে বলছি। দ্বিতীয়ত, পৃথিবীর শুরু থেকে হাবিল কাবিলের মধ্যে, আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে কেন ঝগড়া হয়েছিল, এই নারীকে নিয়েই ঝগড়া হয়েছিল। এমনকি পৃথিবীর শুরু থেকে একটি ভাই আর এক ভাইকে মেরে ফেললো, কেন মারলো, এই নারীকে নিয়ে। তো সেই সময়টা পরিবর্তন হতে হতে আল্লাহ রাসূল এটাকে খারাপ যুগ থেকে স্বর্ণের যুগে রূপান্তরিত করেছিলেন, নারীরা থাকবে ফুলের মতো। কিন্তু বর্তমানে নারীদেরকে বেহায়াপনা, উলঙ্গপনা, লজ্জাশীলতা ছাড়া তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে, তাদের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, তাদের মাধ্যমে ছবি, ফিল্ম, টেলিফিল্ম, এই সেই বিভিন্ন জিনিস নির্মাণ করে তাদের দাম কমাইয়া দিয়েছে। আগে যেমন নারীদেরকে অনেক সম্মান করা হতো, কিন্তু বর্তমানে সেই সম্মানটা কমে গেছে, তারা যতই অধিকার চাক চাক কিন্তু মানুষ দিচ্ছে না, তারপরেও কেমন যেন দিতে চায় না, অসম্মান করে, তারপরেও কেমন যেন অনেকেই একটা বোঝা মনে করে, কিন্তু আগে এমন ছিল না। দ্বিতীয়ত, প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মূল আলোচনার বিষয়টা ছিল নারীরা কেন মোটা হয়, পুরুষটা কেন চিকন হয়। আমরা অনেকেই চিন্তা করি, আসলে পরবর্তীতে দেখা যায় নারীরা কেন মোটা হয়, মেয়েরা সাধারণত তারা সুখে থাকতে পছন্দ করে, পুরুষের উপরে যে টেনশনটা থাকে বিয়ের পর, ব্যস্ততা, চিন্তা, আর্থিক টেনশন, আর্থিক সমস্যা, পরিশ্রম, পরিবারের খাবার দেওয়া, এর ব্যবস্থা করা, তার ব্যবস্থা করা, এই টেনশনটা নিয়ে অনেক কিছুর কারণে তাকে দেওয়া, ইনকাম করা, মারাত্মক এই সমস্ত কারণে পুরুষরা অনেক সময় চিকন হয়। নারীরা যেহেতু ঘরে থাকে, অনেকে কাজ করেন মাশাল্লাহ, আবার অনেকে ঘরে থাকার কারণে অনেক সময় তারা সুখ সুবিধা পায়, অনেক আরামে থাকে, কাজ করতে হয় না, অনেক সময় এই জন্য শরীরের ভাঁজে ভাঁজে শরীরটা অলস হয়ে যায়, তার কারণে তারা মোটা হতে থাকে। এর পিছনে অন্য কোনো কারণ নাই, অনেকেই অনেক বিষয়টা নিয়ে অনেকভাবে দেখেন, তাছাড়া এটা আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ামত অথবা বরকত হতে পারে, আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।